ভোলার বরহানুদ্দিনে পুলিশ জনতার সংঘর্ষে নিহত চার আহত শতাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার প্রতিবাদে ভোলার বরহানুদ্দিন উপজেলায় মুসল্লিদের একটি সমাবেশে পুলিশ ও জনতার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এসময় পুলিশ সহ দুই শতাধিক আহত হয়েছেন রোববার সকাল সাড়ে দশটার দিকে বরহানুদ্দিন সদর ঈদগাহ জামে মসজিদ মাঠে এই ঘটনা ঘটে এর আগে উপজেলার কাছিয়া দুই নম্বর ওয়ার্ডের বিপ্লব নামে এক যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উপজেলা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে শনিবার ওই যুবক সহ আরও একজনকে আটক করে পুলিশ স্থানীয় জনতার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার প্রতিবাদে ভোলার বোরহানুদ্দিন উপজেলায় মুসল্লিদের পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশে একত্রিত হন মুসল্লিরা এ সময় শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে পুলিশ বাধা দেয় ও তাদের উপর ক্ষিপ্ত হয়ে কাদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে এতে তাদের চারজন নিহত হন এছাড়া তাদের শতাধিক লোক আহত হয় আহতরা বোরহান উদ্দিন ভোলা সদর সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্যদিকে পুলিশের দাবি তারা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে ঘটনাস্থলে সব কার্যক্রম পরিচালিত করছেন হঠাৎ করে কিছু উচ্ছৃঙ্খল জনতা তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে এ সময় তাদের ধাওয়া দেওয়া হয় এ সময় পুলিশ মসজিদের দ্বিতীয় তলায় আশ্রয় নেন সেখানে ইটপাটকেল নিক্ষেপ করলে তাদের দশ বারো জন পুলিশ সদস্য আহত হন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে এই ঘটনায় প্রায় বারো তেরো জনকে আটক করা হয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এ ব্যাপারে ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাউসার জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে বরিশাল বিভাগীয় ডিআইজি জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন উল্লেখ্য শুক্রবার উপজেলার নম্বর ওয়ার্ডের বিপ্লব নামে এক যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উপজেলা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে শনিবার ওই যুবক সহ আরো একজনকে আটক করে পুলিশ পুলিশ বিপ্লব চন্দ্র শুভকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করছেন এই ঘটনায় বিপ্লবের ফাঁসির দাবি করে পুরো মুসলিম জনতা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিল করে রোববার তারা মহাসমাবেশের ডাক দেয়